পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর সমূহের ব্যতিক্রম, টেলিফোন ইন্টারনেট সরকারি বেসরকারি, গণমাধ্যম, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থাপনা, ডাক নির্বাচন, অন্যান্য জরুরি ও যাবতীয় পণ্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস সমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক, লরি, নিষেধাজ্ঞার আওতা পরিবর্তন থাকবে। ষষ্ঠ দিনের মতো ঢিলেঢালাভাবে চলছে নারায়ণগঞ্জের লকডাউন। তবে প্রথম কয়েকদিন পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেল। ষষ্ঠ দিনে রোববার 27 জুন সকালে নারায়ণগঞ্জ শহরের বিবি রোড থেকে চাষাড়া সড়কের চেকপোস্টে পুলিশ সদস্যদের তেমন একটা দেখা যায়নি। স্বাভাবিক নিয়মে চলছে লকডাউনের মধ্যে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, ইজিবাইক সহ নানা ধরনের ছোট বড় যানবাহন। তবে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে প্রতিনিয়ত। NANTV নিউজ ডেস্ক।